এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ, ৬ আসামির ডিএনএ নমুনা সংগ্রহ। এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া আটজনের মধ্যে ৬ আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার ১ অক্টোবর এ নমুনা সংগ্রহ করা হয়। আসামি শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমেদ, অর্জুন লস্কর, রবিউল ইসলাম ও আইনুল ও রাজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। দুপুর ১২:৩০টার দিকে পুলিশ পহরায় তাদেরকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মহানগর পুলিশের উপপুলিশের গণমাধ্যম জ্যোতির্ময় সরকার বলেন, এজাহার নামীয় ৬ আসামিকে পুলিশ ডিএনএ নমুনা পরীক্ষার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে নমুনা সংগ্রহ করার পর তাদেরকে পুলিশের হেফাজতে নিয়ে আসা হয় বলে জানান তিনি। গত ২৫ সেপ্টেম্বর বিকেলের দিকে প্রাইভেট কারে চড়ে কলেজ ক্যাম্পাসের সামনে গেলে এক নবদম্পতিকে জোর করে ছাত্রাবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে ব্যাপক মারধর করার পাশাপাশি বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী শুক্রবার রাতে বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় এজাহারীয় নামীয় আসামি ৬ জন, সেই সঙ্গে অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করা হয়। এদিকে এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘটনার ৭ দিন পরেও সিলেটের বিভিন্ন স্থানে বিক্ষোভ, প্রতিবাদ সভা, মানববন্ধন ও অনশন কর্মসূচি চলছে। নারীর টিলাগড় পয়েন্টের মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। বৃহস্পতিবার শাহপরান ব্লকে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচিতে সমাবেশে বক্তারা বলেন, ঘৃণ্য এই ঘটনায় হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই এবং শাহপরান রহমাতুল্লাহ আলাই এর পূর্ণ ভূমিকা কলঙ্কিত করেছে। অল্প সংখ্যক বিপথগামী ও সন্ত্রাসীদের দ্বারা সৃষ্ট ঘটনার কারণে টিলাগড় তথা সিলেটের ঐতিহ্য মলিন হতে দেওয়া যাবে না। বক্তারা এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের মামলার সকল আসামিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান এবং এই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ ও দেশব্যাপী ঘটিত সকল প্রকার যৌন সহিংসতার বিচারের দাবিতে মৌলভীবাজারে প্রতীকী অনশন পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার শহীদ মিনারের ঘণ্টাব্যাপী অনশন পালন করে শেখ বুরহানউদ্দিন সোসাইটি। তারা ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেছেন। একই সাথে দেশব্যাপী ঘটে যাওয়া সকল যৌন সহিংসতা এবং ধর্ষণের সুষ্ঠু বিচারেরও দাবি করেন তিনি। পৈশাচিক নির্যাতন সহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও সহিংসতার প্রতিবাদ জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবি শিক্ষক সমিতি। বৃহস্পতিবার সাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর রাশেদ তালুকদার ও যুগ্ম সম্পাদক সৌরভ রায় বলেন, ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণ ও খাগড়াছড়িতে আদিবাসী তরুণীকে পৈশাচিক নির্যাতন সহ দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা ও পার্শ্ববিকতার হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় আমরা উদ্বিগ্ন। ছাত্রাবাসে গণধর্ষণ, কলেজ কর্তৃপক্ষের তদারকি ঘাটতি দেখছে কমিটি। সিলেটের এমসি কলেজ পরিচালনায় কর্তৃপক্ষের তদারকিতে ঘাটতি রয়েছে। এজন্য কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের আরও কর্মতৎপরতা ও দায়িত্বশীল হতে হবে। সেই সঙ্গে ক্যাম্পাসকে নিরাপদ রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্যাম্প স্থাপন সহ ৬ দফা সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ১ অক্টোবর রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির দেয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, কলেজ ক্যাম্পাসে অপর্যাপ্ত সীমানা প্রাচীর ও জনবলের অভাবের কারণেও পর্যাপ্ত নিরাপত্তার ত্রুটি রয়েছে। এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনার পর কলেজ প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখতে গত সোমবার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক কলেজ এবং প্রশাসন মোহাম্মদ সাহিদুল খবির চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এমসি কলেজ ক্যাম্পাস পরিদর্শন করে এই প্রতিবেদন তৈরি করে কমিটি। সূত্র জানায়, ক্যাম্পাসের নিরাপত্তার ঘাটতির ক্ষেত্রে বিভিন্ন কারণ এবং প্রেক্ষাপট তুলে ধরেছে তদন্ত কমিটি, তবে কলেজ প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো সুপারিশ করেনি। তদন্ত কমিটি বলছে, প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। তদন্ত কমিটি আরও যেসব সুপারিশ করেছে তার মধ্যে রয়েছে নিরাপত্তা নিশ্চিতে পুরো ক্যাম্পাসে সীমানা প্রাচীর নির্মাণ, পর্যাপ্ত নিরাপত্তা বাতি স্থাপন ও জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা কর্মী নিয়োগ করা, রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধি এবং ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষায় নিয়মিত পরিদর্শন করা।
গত 25 সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে একটি গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় গৃহবধূর স্বামী দায়ের করা মামলায় আসামিরা হলেন সুনামগঞ্জ সদর উপজেলার উদেমনগর রফিকুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম তারেক, হবিগঞ্জ সদর বাগুনিপাড়ার শাহ মোহাম্মদ জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনি, জকিগঞ্জের আটগ্রামের কানু লস্করের ছেলে অর্জুন লস্কর, দিরাই উপজেলার বরণনগরীর জগদল গ্রামের রবিউল হাসান এবং কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুম। এছাড়া অজ্ঞাতনামা আরও 3 জনকে আসামি করা হয়। এই ঘটনায় মোট 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এমসি ছাত্রাবাসে গণধর্ষণ, আরও 3 জনকে রিমান্ডে। সিলেটের মরিচাঁদ অর্থাৎ এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণের মামলায় আরও 3 আসামিকে 5 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। তারা হলেন মামলার 3 নম্বর আসামি মাহবুবুর রহমান রনি, মামলার সন্দিগঞ্জ আসামি রাজন এবং তার সহযোগী আইনুল। মঙ্গলবার 29 সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় মামলায় আদালতে তাদের হাজির করে 7 দিন করে রিমান্ড আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা শাহপরান রহমতুল্লাহ আলাই, থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য। শুনানি শেষে আদালতের বিচারক সাইদুর রহমান 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সিলেট নগর পুলিশের সহকারী কমিশনার প্রসিকিউশন অমূল্য কুমার চৌধুরী বাংলা নিউজকে বলেন, এই দিন আসামি মাহফুবুর রহমান রনি, রাজন ও তার সহযোগী আইনুলের 7 দিনের রিমান্ড চাওয়া হলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আদালত থেকে বেরিয়ে সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, রিমান্ড মঞ্জুরকারে জেলা বারের শতাধিক আইনজীবী বাদী পক্ষে দাঁড়িয়েছিলেন, আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। তারা আদালতকে বলেন, ধর্ষণকারীরা এমসি কলেজের 128 বছরের ইতিহাস কলঙ্কিত করেছে, তাদের 7 দিনের রিমান্ড দিলে নেপথ্যের আশ্রয় প্রশ্রয়দাতাদের নাম বেরিয়ে আসবে। সে সময় আদালতের বিচারক 2 লাইনে আসামিদের বক্তব্য জানতে চাইলেও তারা কোনো কিছুই বলতে পারেনি। এ সময় আরেক আইনজীবী বলেন, রিমান্ড প্রাপ্ত আসামিরাই মেয়েটিকে ঘটনাস্থলে নিয়ে যায়, এটা আদালতকে জানানো হয়েছে। এর আগে সোমবার 28 সেপ্টেম্বর মামলার আরও 3 আসামিকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। তারা হলেন প্রধান আসামি সাইফুর রহমান ও 4 নম্বর আসামি অর্জুন লস্কর, 5 নম্বর আসামি রবিউল ইসলাম। ওই দিন তাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক সাইফুর রহমান 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মিডিয়া জ্যোতির্ময় সরকার বাংলা নিউজকে বলেন, আজও রনি, রাজন ও আইনুলকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডে আনা হয়েছে। এ নিয়ে মামলায় গ্রেফতার করা 7 আসামির 6 জনকে রিমান্ডে আনা হয়েছে। তিনি বলেন, আসামিদের কোর্টে হাজিরের আগে আদালতে পাড়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছিল। দুপুর 12টার দিকে প্রিজন ভ্যানে করে তাদের আদালতে হাজির করা হয়। শুক্রবার 25 সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নারীকে ছাত্রলীগের 6 জন নেতাকর্মী গণধর্ষণ করে। খবর পেয়ে রাত 10:30টার দিকে ওই দম্পতিকে ছাত্রাবাস থেকে উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ধর্ষণের শিকার নারীকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উসসিসি সেন্টারে ভর্তি করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ সুরমায় নবদম্পতি শুক্রবার বিকেলে প্রাইভেট কারে করে এমসি কলেজে বেড়াতে যান। এমসি কলেজে ছাত্রলীগের 6 নেতাকর্মী স্বামী স্ত্রীকে ধরে ছাত্রাবাসে নিয়ে প্রথমে মারধর করেন, পরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেন। ছাত্রলীগ নেতাদের প্রত্যেককেই ছাত্রাবাসে থাকতেন। তারা টিলাগড় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রণজিৎ সরকার গ্রুপের অনুসারী। এ ঘটনায় শনিবার 26 সেপ্টেম্বর ভোরে 6 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরও 2-3 জনকে অভিযুক্ত করে নগরের শাহপরান থানায় মামলা দায়ের করেন ওই নারীর স্বামী। এছাড়া ঘটনার পর অভিযানে নেমে সাইফুরের কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পৃথক আরেকটি মামলা দায়ের করেন শাহপরান রহমতুল্লাহ আলাই থানা পুলিশের উপপরিদর্শক এসআই মিল্টন সরকার। ছাত্রলীগ ক্যাডার সাইফুর রহমানকে আসামি করে মামলা করেন তিনি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।